ভাইরাসের এই মহামারী আকারের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার জাতির উদ্দেশ্যে, তার নেশনের উদ্দেশ্যে একটি ভাষণ দেয়, যা খুবই প্রশংসনীয় এবং কিছু পদক্ষেপ গ্রহণ করে তার ভাষণের মাধ্যমে সেটি উঠে আসে। খুব প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যার প্রশংসা আমরা সকলেই গুণমুগ্ধ। তো সেখানে তিনি করেছেন যেটা, যে তিনি তার রাষ্ট্রের মানুষদের, নাগরিকদের ঘরে থাকতে বলেছেন এবং তাদেরকে বলেছেন যে এক মাসের তাদের যে খাবার সেটা তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। Our focus right now is on ensuring that Canadians who are staying home from work have enough money to be able to buy groceries and pay their rent. These are measures that we will be moving forward with in the coming days to ensure that people can keep themselves and their loved ones safe and healthy. তো এই জিনিসটা খুবই প্রশংসার একটি বিষয়, কারণ মহামারী আকার ধারণ করার ফলে করোনা খুবই একটি ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে। এটি একটি খুবই বিপজ্জনক অবস্থায় অবস্থান করছে। বাংলাদেশেও এখন পর্যন্ত 10 জন আক্রান্ত হয়েছে, এতে আমরাও বেশ দুশ্চিন্ত। তো জাস্টিন ট্রুডো এই কাজটি করেছেন, প্রশংসার একটি কাজ করেছেন, এটা আমরা সবাই প্রশংসা করব অবশ্যই। কিন্তু তিনি এই কাজটি করেছেন, এই কাজটি করার পেছনে তার কারণ রয়েছে। যে তো এটি করতে হলেও যে সক্ষমতার প্রয়োজন হয়, সেই সক্ষমতাটা তার দেশের আছে। কিন্তু আমি আজকে যে বিষয়টি বলবো সেটি হলো যে অনেকেই তাদের দেশের সাথে তুলনা করে আমাদের দেশের নেতাদের বা আমাদের দেশের সরকারকে দুষছেন, যে আমাদের দেশের সরকার কি করছে, এটা শো করতে পারছে না কেন। তো এই জিনিসটা যদি জানতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, যে কানাডার যে অর্থনৈতিক অবস্থা রয়েছে, কানাডার অর্থনীতি সম্পর্কে আপনার জানতে হবে, কানাডার যে অবস্থানে রয়েছে এবং সেই সাথে জানতে হবে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে। কানাডার অর্থনীতি সম্পর্কে জানার আগে প্রথমে আপনাকে জানতে হবে কানাডার জনসংখ্যা কত। কানাডার জনসংখ্যা 3,67,00,000, অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা 16,46,00,000। তো জনসংখ্যার এই তারতম্য, প্রায় 4 গুণ জনসংখ্যা নিয়ে আমাদের এটা করা একটু বেশ কঠিন হয়ে যাবে। আবার যদি আপনি মাথাপিছু আয়ের দিকে যান তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $1,500, অন্যদিকে কানাডার মানুষের মাথাপিছু আয় $44,000-$45,000 কাছে। তো আমাদের দেশ সবেমাত্র একটি উন্নয়নশীল দেশ, যে দেশের অর্থনীতি অবস্থান 12তম অর্থনৈতিক অবস্থানে অবস্থান করছে কানাডা এবং বৃহৎ একটি অর্থনৈতিক দেশ, সেখানে আমাদের দেশের অবস্থান 41তম এবং স্বল্প আয়ের, অর্থাৎ স্বল্প আয় না, মধ্যম আয়ের একটি অর্থনৈতিক দেশে। তো এর সাথে আমাদের তুলনা করাটা আসলে অমূলক হবে, আমরা চাইলেই কানাডার মতো সক্ষমতা এখনই অর্জন করতে পারবো না। তো কানাডার মতো সক্ষমতা অর্জন করতে না পেরে আমরা নিজেদের দোষটা না দেখে আমরা করছি কি, সরকারকে দুষছে, সরকার কেন পদক্ষেপ গ্রহণ করছে না। আরে ভাই, পদক্ষেপ গ্রহণ করতে হলে টাকার প্রয়োজন হয়, আমাদের বাজেটের একটা বিরাট অংশ ইতিমধ্যে খরচ হয়ে যায়। এখন যদি এই পদক্ষেপটা গ্রহণ করতে যায় আরো বড় বাজেটে, কানাডার মতো পদক্ষেপ অবশ্যই আমরা গ্রহণ করতে পারবো না। করতে হলে আমাদেরকে যে পরিমাণ টাকার প্রয়োজন হবে সেই পরিমাণ টাকা নেই। তো এখন টাকা নেই, এ কথা বললে আপনারা বলেন টাকা কেন নেই, দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি হচ্ছে না যে তা না, দুর্নীতি হচ্ছে। কিন্তু তারপরে একটি কথা বলবো, যে যদি দুর্নীতি নাও হতো সম্পূর্ণ বাজেটের অংশ দিয়ে বা সম্পূর্ণ আয়ের অংশ দিয়েও কানাডার সমপর্যায়ে আমাদের এখনই যাওয়া সম্ভব হতো না। তো তারপরেও দুর্নীতি যেহেতু হয়, এটি আপনিও জানেন আমিও জানি, তো সেটি মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো 12তম অর্থনৈতিক দেশের সাথে 41তম অর্থনৈতিক দেশের, দরিদ্র একটি দেশের বা অল্প উন্নত একটি দেশের অথবা উন্নয়নশীল একটি দেশের তুলনা করা অমূলক হবে। সেখান থেকে দাঁড়িয়ে আমি যে কথাটি বলবো, যে সচেতন আমাদের নিজেদেরকেই হতে হবে, যে সচেতনতাগুলো আমরা গ্রহণ করতে পারি, যে নিয়মিত হাত ধুতে পারি, হাত ধুয়ে চলাফেরা করতে পারি এবং বাইরে যখন যাবো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বাইরে যাব, মুখে মাস্ক ইউজ করতে পারি এবং বেশিরভাগ সময় যে সময়টা আমাদের প্রয়োজন নেই আমরা বাসাতে অবস্থান করব। এটি এখন আমাদের সচেতনতা, যেহেতু এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, আমরা এই কাজটুকুই করতে পারি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যাতে এটি আমাদের ভেতরে সংক্রামিত না হয় বা যাদের ভেতরে সংক্রামিত হয়েছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, এটি আমরা দোয়া করতে পারি। আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সচেতনতা ছড়াবেন, গুজব ছড়াবেন না, এটি আশা করবো। ধন্যবাদ সবাইকে।